শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখে ফেলবো, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই ফোল্ডারের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ES6 প্র্যাকটিস। ওকে, দেন এই ফোল্ডারটাকে আমি করব কি, এবার ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নেব। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি আমি, দেন ভিজুয়াল স্টুডিও কোডের উপরে জাস্ট এই ফোল্ডারটা টেনে এনে ছেড়ে দিলাম। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে আমার এই ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখন এই যে আমাদের ES6 প্র্যাকটিস নামে যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে নতুন একটি জাভাস্ক্রিপ্ট ফাইল নিচ্ছি আমি। এই ফাইলের নাম আমি দিয়ে দিচ্ছি main.js, অথবা আপনি যে কোনো নামে এটার নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এটার নাম দিয়ে দিলাম main.js। এখন এই যে আমাদের main.js, এই main.js এর মধ্যে আমি প্রথম প্রোগ্রাম লিখছি আমার, সেটা হচ্ছে কনসোল লগের মধ্যে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফাইন। এখন নর্মাল জাভাস্ক্রিপ্টকে যেভাবে ব্রাউজারে রান করে, আমরা কিন্তু সরাসরি এটাকে ওভাবে ব্রাউজারে রান করব না। আমরা করব কি, এটাকে রান করার জন্য node.js ব্যবহার করব। তো আপনার পিসিতে যদি node.js ইনস্টল করা থাকে, তাহলে খুব সহজেই আপনি নোডের কমান্ড দিয়ে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করতে পারবেন। এই জন্য node.js ওপেন করে এখানে অতিরিক্ত কোনো ফাংশনালিটির কিন্তু কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার পিসিতে যদি node.js ইনস্টল থাকে তাহলেই হবে, আর কিছুরই প্রয়োজন নেই। তো আমি এবার করছি কি, আমার যে ভিজুয়াল স্টুডিও কোড, এই ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনাল, সেই টার্মিনাল অপশন থেকে আমি এখানে নিউ টার্মিনাল ওপেন করছি। দেন এই নিউ টার্মিনালে করব কি, আমি node.js এর মাধ্যমে আমার main.js নামে যে ফাইল, এই ফাইলটিকে রান করব। তো node.js এর মাধ্যমে আমরা যদি জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট আমাদেরকে লিখতে হবে নোড। নোড লিখে আমরা করব কি, কোন ফাইলটাকে আমরা রান করতে চাচ্ছি সেই ফাইলটার নাম লিখব। তো আমি এখানে নোড লিখে ফাইলের নাম লিখে দিচ্ছি আমার main.js, দেন হিট ইন্টার। তো ইন্টার বাটনে হিট করার সাথেই খেয়াল করে দেখুন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা আমাদের কনসোলে লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড, সেটা এখানে চলে আসলো, আউটপুট আকারে চলে আসলো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ফার্স্ট প্রোগ্রামটি লিখবেন এবং সেটিকে কীভাবে node.js দিয়ে রান করবেন। ধন্যবাদ সবাইকে।